বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি খেরুনা মজুমদার, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিচার বিলিয়ন স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে অভিনন্দন। আজকের অনলাইন ক্লাসটি হচ্ছে সপ্তম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা তৃতীয় অধ্যায়। আজকের আলোচনার বিষয় হলো সুরা আল লাহাব। আজকের আলোচনার বিষয় হলো সুরা আল লাহাব। সুরা আল লাহাব মক্কা নগরে অবতীর্ণ। এই আয়াতের সংখ্যা হলো 5টি। এই সুরা আবু লাহাবের চরিত্র পরিণতির কথা বর্ণনা করা হয়েছে। এই সুরা আবু লাহাবের চরিত্র এবং বর্ণনা পরিণতির কথা বর্ণনা করা হয়েছে। বিধানের নামকরণ করা হয়েছে সুরা লাহাব। এই আল কোরআনে 111তম সুরা। সুরা আল লাহাব হলো আল কোরআনের 111তম সুরা। একদা রাসূলুল্লাহ সাল্লা পর্বতে আহরণ করে কুরাইশদের ডাক দিলেন। তৎকালীন সময়ে আরবের বিপদ ক্ষেত্রে এভাবে আহ্বান করা প্রচলন ছিল। তাই রাসূলুল্লাহর ডাকে সকলে পাহাড়ের পাড় দেশে সমবেত হলেন। রাসূলুল্লাহ বললেন, আমি যদি বলি এই পাহাড়ের অপর পাশে একটি শত্রু দল তোমাদের দিকে এগিয়ে আসছে, যে কোনো সময় তাদের তোমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে, তাহলে তোমরা কি তা বিশ্বাস করবে? সকলে সমস্বরে বলল, হ্যাঁ, অবশ্যই আমরা বিশ্বাস করব। এরপর রাসূলুল্লাহ বললেন, আমি তোমাদের এই ভীষণ শাস্তি সম্পর্কে সতর্ক করছি। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মূর্তি পূজা পরিত্যাগ করো। রাসূলুল্লাহর দাওয়াত শুনে আবু লাহাব বলে উঠল, তোমরা ধ্বংস হও, এজন্যই তুমি আমাদের একত্র করেছ। অতঃপর আবু লাহাব রাসূলুল্লাহকে পাথর মারতে উদ্বিগ্ন হলো। আবু লাহাবের এই কথা ও কাজে অসন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই সূরার অনুবাদ হলো দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিচে। তার ধন সম্পদ যা সে উপার্জন করেছে তা কোনো কাজে আসেনি। শীঘ্রই সে লেলিহান আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রী প্রবেশ করবে, সে ইন্ধন বহন করবে, তার গলায়ও পাকানো রশি। কৃষিক্ষেত্রীরা, এর ব্যাখ্যা হলো আবু লাহাব ছিল ইসলাম ও নবী কারিম সাল্লামের শত্রু। সে সর্বদা ইসলামের শত্রুতা লিপ্ত ছিল। এই সূরা তার শোচনীয় পরিণতির কথা বলা হয়েছে। আবু লাহাব ছিল রাসূলুল্লাহর চাচা। মক্কা নগরী সে সম্মান ও মর্যাদার অধিকারী ছিল। সে প্রচুর ধন সম্পদের মালিক ছিলেন, কিন্তু এর কিছুই তার কোনো কাজে আসেনি। বরং দুনিয়া আবু লাহাবের ধ্বংস, আর আখেরাতে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে। তার স্ত্রী ছিল তারই মতন ইসলামের শত্রু। সে রাসূলুল্লাহকে কষ্ট দিত, রাসূলুল্লাহর চলার পথে কাঁটা বিছিয়ে রাখত। ফলে তার প্রতিও আল্লাহ তাআলা অভিশাপ রয়েছে এবং আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আবু লাহাবের ব্যাখ্যাটা হলো সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঘাত করেছে এবং তার স্ত্রীও সবসময় তাকে আঘাত করতো। এই জন্য দুজনেই জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। এই সূরার শিক্ষা হলো রাসূলুল্লাহ ইসলামের বিরোধিতা খুব মারাত্মক কাজ। এর ফলে দুনিয়া ও আখিরাত উভয় স্থানে ধ্বংস অনিবার্য। দুনিয়া মান সম্মান ধন সম্পদ ইসলামে এসব শত্রু ধ্বংস থেকে রক্ষা করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। তারপরও বইটি খুলে রিডিং করে নেবে এবং পাশাপাশি ক্লাসটি দেখে নেবে। আর আজকের বাড়ি কাজ হলো সুরা আল লাহাব তোমরা শিখে খাতায় উঠিয়ে নেবে, এর অনুবাদ ব্যাখ্যা শিক্ষাগুলো। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।